আমার নাম সঞ্জয়, আমি কলকাতার বাসিন্দা। আমার জন্ম কলকাতায় হয় এবং জন্মের 11 মাসের মধ্যে আমরা অবশ্য দিল্লি চলে যাই এবং ওখানে আমার বাবা কাজ করতেন। তো আমার ছোটবেলার বেশিরভাগ সময়টাই দিল্লিতে কাটে এবং কলকাতার সাথে আমার আবার যুক্ত হওয়ার অবসর হয় 1976 সালে, যখন আমরা আবার কলকাতায় ফিরে আসি এবং কলকাতাতেই আমার স্কুলিং আমি শেষ করি। কলকাতায় আমরা প্রায় 14 বছর ছিলাম এবং সেই সময়টা আমার জীবনের সবচেয়ে আনন্দময় সময়। কেন, ওই 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 একটা সময় ছিল যেখানে আমরা একসাথে বড় হয়েছি, বন্ধুদের সাথে, পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, এবং আমরা অনেক আনন্দ করেছি ওই সময়টা। ওই সময়টা অবশ্য পড়াশোনার দিক থেকেও খুব একটা ইম্পর্টেন্ট টাইম ছিল, আর সেই সময় আমরা অনেক পড়াশোনার দিকেও মন দিতে হয়েছে। এবং আমার মনে হয় ওই যে 13-14 বছর কলকাতায় ছিলাম, তার জন্যেই আমার তারপরে ভবিষ্যতে আমার হায়ার এডুকেশন এবং চাকরির ক্ষেত্রে দুটোই খুব আমি উপকার পেয়েছি। এটা সম্বন্ধে আমার বলতে পেরে খুবই আনন্দ হয়েছে আজকে। ধন্যবাদ।